মিলে গেছে এসো আমরা দুজনে সই পাতি ফেলি সই পাতাবে তা বেশ তো কেন পাতা বলা তার আগে তুমি আমাকে ছিয়ে কথা দাও আমি যা বলবো তুমি তাই শুনবে ঠিক আছে তুমি যা বলবে আমি তাই শুনবো কথা দিলাম আমরা মনের কথা কইব এসো সাই ওই মতো সারাগো মনের কথা কইব এসো উড়ি আজো হতি তুমি হলে গো আমার ধরে মে সো ওই মতো সারাগো মনের কথা কইব এসো সো আরে আমার মুখে সাক্ষী রইল চন্দ্র সূর্য ওই মতো সারাগো মনের কথা কইব এসো সো আর সেই বাতান সঙ্গ হলো দাও না সংকেত ধ্বনি এসো সো ওই মতো সারাগো মনের কথা কইব এসো যখন তুমি আমার ছায়া হয়েছে তাহলে আমার সঙ্গে তোমার এখানে জল ছেঁচতে হবে মাছ ধরতে হবে জল ছেঁচতে হবে মাছ ধরতে হবে এরকম জল কোনোদিন ছেঁচেছি মাছ কোনোদিন ধরি না আমি কেমন করে ধরবো তুমি বলতে পারো ধরতে পারো না না তবে এইবার তুমি শিখে না বলো এখানে এসে ওই সরাটা নাও এই দেখো সরা নেমে জল নেবে এই দেখো তাহলে তুমি ছেঁচো হ্যাঁ এই শোনো ছেঁচে দেবে তুমি ছেঁচবে পরে তুমি আগে আল দাও আল দেবো ঠিক আছে আমি আল দেবো কি আল দেবো আমি আল ছেঁচছি ওইখান থেকে আল দেবো হ্যাঁ ঠিক আছে আমি আল দিচ্ছি তবে ওকে ভালো করে ও আল দাও ছায়া জল যেন না আসে গো ভালো করে আল দাও ছায়া ও জল যেন না আসে গো ভালো করে আল দাও ছায়া আর তুমি আল দাও আমি জল ছেঁচছি বন্ধ করো ও ভালো করে আল দাও ছায়া ও জল যেন না আসে গো ভালো করে আল দাও ছায়া হ্যাঁ আল দিচ্ছে না খেঁচু দিচ্ছে আমি এদিক দিয়ে আল দিচ্ছে ওদিকে জল আসছে ওদিকে দিচ্ছে আমার এদিক দিয়ে আসছে ও ছায়া কে তোমার কেমন আল দাচ্ছি ওই দেখো আমি আল দিচ্ছি ভাত কেটে গেলে আমি কি করবো তোমার দ্বারা হবে না না তুমি বলো জল ছাঁচে জল ছেঁচো জল ছাঁচাটা মনে হয় কষ্ট কম ঠিক আছে জল ছেঁচো ছাঁচো ছেঁচছি ও জল ছাঁচে এ ও যা ছাঁচে গো দেব ভোলা বাবারে বাবা কি কষ্ট দেখো একেবারে ওই দেখো জল শেষ হয়নি বড্ড কষ্ট হচ্ছে আমি ছেড়েও কি ওই দেখো দেখো গো দেখো সাত খোলা জল ছেঁচে শিব কোমরে দিল হাত আর ওই হাতে খাবে না কে গৌরী ভক্তির ভাত ওই দেখো এতক্ষণ পরে এই কথা সব জল তো শুকনো হয়ে গেছে মাছগুলো ধরে নাও দেখো না হয় কিনা তাহলে তুমি মাছ ধরতে যাও কি হয়েছে আমার মাছ ধরতে হবে না বাবা আমি মাছ ধরতে পারবো না বাবা আমি মাছ ধরতে পারবো না শুনো মাছগুলো আমি ধরছি হ্যাঁ বড় বড় মাছ পালিয়ে যাচ্ছে ঠিক আছে শিং মাছ কই মাছ মাগুর মাছ এগুলো তুমি ধরে যাও এরম করে ধরো এরম করে ধরো এরম করে
কামড়ে ধরেছে আরে লাল মতো বাঁচা উনি ও কামড়ে ধরেছে উনি মরে গেছে উনি গেছে উনি 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 চুপ ওই লাল মতো বাঁচা কামড়ে ধরেছে ও বন্ধ বন্ধ কই কি আছে দেখি আমি বন্ধ উনি ও চলে গেল উনি ও চলে গেল উনি উনি শোনো মুখ বন্ধ করে থাকো তোমার যন্ত্রণা ছাড়িয়ে দেব মুখ বন্ধ করে থাকো ও জয় শ্রী দুর্গা রাখে মাছের কাঁটা মারা তোমার ছেড়ে যাবে ওই দে বাগদির মেয়েরা ভালো ভালো মন্ত্র জানে মাছে এমন কামান কামড়েছে এখান থেকে এই পর্যন্ত যন্ত্রণা হচ্ছিল কি বিড়বিড় করে বকছে না একেবারে সব জল হয়ে গেল বলে ওই দেখো এই মন্ত্রটা আমার শিখে দে এই দেখো অনেক মন্ত্র শিখেছে আর কাজ নেই এই মাছগুলো নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রয় করে কি হয়েছে না বাবা আমি পাড়ায় যেতে পারবো ছায়া তুমি কিন্তু আমাকে ছেড়ে কথা দিয়েছো আমি যা বলবো তুমি তাই শুনবে তাহলে মাছ বিক্রি করতে হবে হ্যাঁ তুমি আর আমি একসঙ্গে যাব একসঙ্গে যাবে তুমি মাছের হাড়িটা মাথায় করে নেবে তাহলে যাও তাহলে যাও আমার যেতে হবে না হবে না হ্যাঁ না যাবে না আমি যাব পয়সাগুলো আমি নেব তুমি মাছ বিক্রি করবে এই দেখো ওই পাড়ায় পাড়ায় গিয়ে বলবে আমি যদি বলি মায়েরা তুমি কি বলবে বলো তো কি বলবো বলো তো তুমি বলবে বাবারা বাবারা ঠিক আছে বলবো আমি যদি বলি দাদারা তুমি কি বলবে কি বলবো দিদি ভাইরা আচ্ছা তাহলে কেমন করে বলবো শোনো কেমন করে বলো ও মায়েরা ও বাবারা তোরা কো মাছ নিবি মা মাছ নিবে কো মাছ হ্যাঁ তাহলে সে হাড়ি তুলে মাথা কেউ চিনতে পারবে না তোমার এই কেউ চিনতে এই দেখ ওই যা মাছ গুলো মেরে দিচ্ছে এই এই তুই চুরি করতে এসে চুরি করতে আমি যাচ্ছি চলে যাও আচল গুলো খুলে দিন ও তোরা কে নিবি আমার টাটা চুনো পুটি তোরা কে ওই আমার টাটা চুনো পুটি তোরা কে ফুলে আমি যাচ্ছি ওই আমার টাটা চুনো পুটি তোরা কে নিবি লো আবার কে নিবি লো আই বেলা বুই যায় ওই আবার কে নিবি লো আই বেলা বুই যায় আবার কে নিবি লো আই বেলা বুই যায় ওই আবার কে নিবি লো আই বেলা বুই যায় আমার টাটা চুনো পুটি তোরা কে নিবি লো আই আমার টাটা চুনো পুটি তোরা আমারে ভোলালা তোর মাছে বাছে গৌর পয়সা নাই গো তোরা কে দিল আয় আমার টাকা চুন পুটি তোরা কে দিল আয় কে আয় তোরা কুড়ি আয় কে দিল আয় তোরা কুড়ি আয় ও দিদি কে দিল আয় তোরা কুড়ি আয় আমার কে দিল আয় তোরা কুড়ি আয় টাকা চুন পুটি তোরা কে দিল আয় আমার টাকা চুন পুটি তোরা কে দিল আয় ওই আবার এ পাড়া হতি দাঁড়ায় অন্য পাড়া গৌরী পয়সা নেই গো তোরা বিল আয় আমার টাকা চুন পুটি তোরা কেন বিল আয় আবার সেই সেই বলে বলে রাখে বারে বার কেন বিল আয় আমার টাকা চুন পুটি তোরা কেন বিল বাবা মাছ গন্ধ বেরিয়েছে মানে ও সয়া গন্ধ রে বাবা তো মাছ এখন বিক্রি হয়নি সব পচে গেছে বাগদি মেয়েরা কি করে সহ্য করে তা কি জানি বাবা ও সয়া তুমি এক কাজ করো অদ্র দেখা যায় পদ্ম সরোবর ওই পদ্ম সরোবর থেকে তুমি একটিবার ডুব দিয়ে এসো
ছাড়বো না বাবা, টাঙ্গি যাই যা। এই না এই না, এই অঙ্গুরটা আমি তোমার দিয়ে দিচ্ছি, তুমি চুপটি করে বসে থাকবে কেমন? এই না এই না, এই দিয়ে দিলাম, চুপটি করে বসো, আমি যাবো আর আসি। ঠাকুর তুমি কি ভেবেছো? না ঠাকুর না, আমি তোমাকে ফিরে নিয়ে যাবো সাধের কৈলাসী, আমি তোমার কৈলাসের মহামায়া। কি সুন্দর এই সরোবর, এই সরোবর থেকে একটা রূপ দিয়ে আমি ফিরে যাব ওই সুন্দরীর কাছে। এই সরোবরে আমি এই ছাপ দিলাম, এই নেত্র দিয়ে আমি গাটা মুছে নিলাম, নেত্র তো আমি এইখানে দিলাম। কে তুমি পিতা? পিতা বলে চিৎকারে উঠলে, কে কে তুমি? বললে তুমি আমার কন্যা? না আমি বুঝতে পারছি না, কেমন করে তুমি আমার কন্যা? না তুমি আমার কন্যা হতে পারো না, রূপে লাবণ্য ছড়ায় নয়ন জুড়ায়, এই মুহূর্তে এই মুহূর্তে আমি তো আয় করিব। আরে যেই মুহূর্তে আমি আলিঙ্গন করিতে যাই মরে, পিতা বলে চিৎকারে ওঠে, আমার মনটা কেমন করে দুরু না, অপেক্ষা করো ক্ষণ কাল, এই মুহূর্তে আমি ধ্যান যজ্ঞে দেখবো কেমন করে তুমি আমার কন্যা হলে, সত্যই যদি তুমি আমার কন্যা হও তাহলে ভালো, তা না হলে এই মুহূর্তে জোর করে আমি তোমার করিব আলিঙ্গন। অপেক্ষা করো, হয়েছে মা হয়েছে, সত্যই তুমি আমার কন্যা, মা গো এই নেত্র নিগলেই জন্ম হয়েছে তোমার, তাই তোমার আমি নাম দিলাম নেত। পিতা কোথায় থাকবো, কি বা কাজবো? মা গো তুমি থাকবে এইখান থেকে চলে যাও সেই সেজুয়া শিখরে, সেজুয়া শিখরেই হবে তোমার বাসস্থান, আর তুমি কর্ম হলো তোমার, সমস্ত দেবতাদের বসন পরিষ্কার করাই হলো তোমার কাজ, তাই তোমার দ্বিতীয় নাম দিলাম নেত রজ। এই মুহূর্তে যা তুই সেই সেজুয়া শিখরে, আর একটাই ডুব দেবো, ডুব দিয়ে আমি ফিরে যাবো এই মুহূর্তেই, আর একটাই ডুব দিলাম পদ্মের মিনাল ধরে তুমি চলে যাও হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে গেল কেন? তবে কি কোনো অমঙ্গলের ছায়া? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, মনে হলো যেন কদ্রুর কণ্ঠস্বর। এই মুহূর্তে যাব গিয়ে দেখবো কদ্রুর কি হয়েছে। তুমি অমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার স্বামী? সর্বদা কি জানো বিশ্বাস, অমৃত শুধু আমি বিভক্ষণ করতে গিয়েছি কিন্তু আমি ভক্ষণ করতে পারছি না। না এই কদ্রু, এই মুহূর্তে সব আমি ধ্যান যোগে বসে দেখবো।
মহাদেবের সুখকে ভক্ষণ করেছো তাই তুমি না পারিছো উদ্গালিতে না পারিছো ভক্ষণ করে কি বলছিস স্বামী হ্যাঁ কদ্দু এই মুহূর্তে আমি তোমার কণ্ঠে হস্ত বুলিয়ে দিলাম তোমার সমস্ত জ্বালা নিবারণ হয়ে শোনো কদ্দু ওই সুখকে এই মুহূর্তে তোমার উদারে পরিণত হবে উদারে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি গর্ভবতী হবে তোমার গর্ভে একটি কন্যা জন্ম গ্রহণ করবে তার নাম রাখবে মনসা আমি আশীর্বাদ করি কদ্দ তোমার মনের বাসনা যেন পূর্ণ বড় করে তুলতে পারি